কতটা কি ওড়ে কি আদৌ ওড়ে না তো দেখো আমি আস্তে আস্তে করে হাতটা ছাড়ছি তো তোমার দাদা বললো আর একটুখানি ধরো তাহলে ভালোভাবে উড়বে কারণ আমাদের মনে একটা ভয় যে ফানুষ আদৌ জ্বলবে তো ওপরে উঠে নেমে চলে আসবে না তো তো যাই হোক ফাইনালি ফানুষটা আমাদের উড়ে গেছে আর তোমার দাদা যা নাচ করলো না আনন্দে মানে আমরা খুশি খুব খুশি যে আমাদের ফানুষটা উড়েছে মানে এই পাঁচ ছ বছর পর আমাদের ফানুসটা উড়েছে আমরা খুব খুশি আর খুব হ্যাপি আর সত্যি তো বলতে বন্ধুরা জানো এটা অনেক দূর গেছিলো ফানুসটা না অনেক দূর গেছিলো মোটামুটি অনেক টাইমও ছিল এটা তো দেখো আমি তো আমাদের দেখাচ্ছি কত ছোট হয়ে যাচ্ছে আমি তো ভিডিও জুম করে দেখাচ্ছি ক্যামেরাটাকে অনেক দূর পর্যন্ত গেছে তো আমরা খুব খুশি দু চারটে আপনার জ্বালালাম এরকমভাবে ফানুস তো আমাদের খুব ভালো লেগেছে ফানুস জ্বালিয়ে যে আমরা বিফলতা পাইনি সফলতাই পেয়েছি তো চলো আমরা দেখি তারপরে আমরা এখান থেকে চলে যাব ঠাকুর দেখতে বাড়ির সামনে একটা খুব ভালো প্যান্ডেল করেছিল ঠাকুরের তো সেটাই দেখতে যাবো তো দেখো ফানুষটা কিন্তু এখনও জ্বলছে মানে অনেকটা দূরে এগিয়ে গেছে আমি তো জুম করেছি ক্যামেরাটাকে তো চলো আমরা প্যান্ডেলে দেখো এসে গেছি এসে দেখছি কেন থিমগুলো এত সুন্দর করে করেছে না কি বলবো তো দেখো ভোলে বাবার কাছে মাথা ঠু মানে ঠুকছে ঠুকে কিছু প্রার্থনা করছে এটা আমাদের বোঝাতে চেয়েছে তো তোমাদের কাছে সেটা তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তারপরে দেখো ভোলে বাবার লিঙ্গকে লিঙ্গর মধ্যে জল ঢালা হচ্ছে ভোলে বাবা বসে রয়েছে এটা পুরোটা ভিডিওটা আসছিল না সেই জন্য আমাকে মোবাইলটা একটু ব্যাক আনতে হলো তো দেখো খুব সুন্দর দৃশ্যটা দেখতে লাগছে লাইটিং এখানে প্রতি বছরেই খুব ভালো মণ্ডপ করে তো এবছরেও খুব ভালো করেছে তো তো সেটাই তোমাদেরকে দেখালাম প্রতি বছর আমাদের কাছাকাছির মধ্যে এই মণ্ডপটা খুব ভালো থিম করে হ্যাঁ তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো বন্ধুরা তো এরপরেই দেখো চলে যাবো আমরা এই যে বাঁশু বিন বাজাচ্ছে সাপের কাছে সাপগুলো দেখো কেউ কোন ছোবল মারবে মনে হচ্ছে হ্যাঁ এই থিমটাও খুব সুন্দর করেছে ওই জন্য দেখতে চলে এসেছি কালী পুজোর পরেই দেখতে চলে আসলাম এগুলো যে না দেখলে খুব মিস করতাম আমরা কেন বাড়ির কাছাকাছি বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের রাস্তা তারপরে এ দেখো এটা হচ্ছে বিন বাজার চার সাব দেখছো কীরকমভাবে ছোবল মারতে যাচ্ছে মেন ইয়ে করছে তারপরে দেখো এখানে হচ্ছে বামা খাপা আর মা তারা বামা খাপা বা মা তারাকে পুজো করছে ভোগ খাওয়াবে হ্যাঁ কত সুন্দর লাগছে দেখতে জানো তো খুব সুন্দর লাগছিলো তারপরে এখানে একটা মজার ব্যাপার হয়েছে জানো তো বন্ধুরা পুচকায় কম্পিটিশান ছিল এখানে তো পুচকার কম্পিটিশানে আমি নাম দিইনি কারণ আমি ওষুধ খাচ্ছি সেই জন্য আমি নাম দিতে পারিনি পুচকায় কম্পিটিশান কিন্তু লোভ লাগছিলো খুবই কারণ ফ্রিতে ফুচকা কে ছাড়ে বলো তো দেখো এখানে এই এই কাকিমাটা ফুচকা খাচ্ছে কিন্তু উনি না জল ফেলে ফেলে খাচ্ছিলো জানো তো তো সবাই বারণ করলো যে না জল ফেলে আপনি খাবেন না জল ফেলে খাবেন না জল ফেলে খেলে কিন্তু পয়েন্ট দেওয়া হবে না তো তারপরে উনি জল দিয়ে খেয়েছে কিন্তু বেশি খেতে পারেনি তিরিশ সেকেন্ডের কম্পিটিশানটা ছিল তিরিশ সেকেন্ডে চারটে না পাঁচটা খেয়েছে তো যাই হোক যেতাটা বড় ব্যাপার না নামটা দেওয়া বড় ব্যাপার আর ফ্রিতে খাওয়াটা বড় ব্যাপার আমার কাছে মনে হয় যাই হোক ফ্রিতে চার পাঁচটা ফুচকা খেতে পারতাম তো সেটা হলো না যাই হোক পরে বার দেখা যাবে নেক্সট টাইমে আর এখানে যেম তো হাইস খেয়েছিল ফুচকা পনেরোটা লাশ খেয়েছিলো তিরিশ সেকেন্ডে একটা মেয়ে খেয়েছিলো পনেরোটা লাশ ফুচকা খেয়েছিলো তো দেখো এখানটায় মন প্যান্ডেলের সামনেই একটা লাইটিং দিয়েছে ঘটের আর খুব সুন্দর লাগছিল তো চলো এবার প্যান্ডেলে প্রবেশ করি আমরা আর দেখো কি সুন্দর মানে মায়ের মূর রূপটা দেখবে তোমরা আর আমার তো প্রতি বছরই এখানে আসি কারণ বাড়ির কাছাকাছি আছে তোমাদেরকে বললামই তোমরা দেখো আর কীরকম লাগছে দেখো তারপরে আমাকে যেতে হবে আমার মায়ের বাড়ির কাছে ওখানে হচ্ছে যে রক্ষাকালীটা পুজো হয়েছিল সেই রক্ষাকালী আজকে বিসর্জন হবে কারণ রক্ষা একদিনই থাকে একদিন পরেই বিসর্জন হয়ে দেখো ঢাকে মানে ঢাক নিয়ে বেরিয়ে গেছে এবারে মাও বেড়াবে সব আস্তে আস্তে করে বেড়াচ্ছে আর এরা তো ফুল এনার্জিতে ছিল ঢাকিরা ফুল এনার্জিতে ডান্স করেছে এই গানটা ঢাকে তালে কোমর দোলে শীতে নাচে মন আজি বাজা কচোর জমা আসো থাকবে মা আর কত জানো তো এই গানটা মানে নাচ করছিল মিউজিকটা দিয়েছিল খুব সুন্দর মিউজিকটা আমি দিতে পারলাম না কারণ তোমরা জানো ওই ভিডিওতে মিউজিক দিলে কপিরাইট তো চলেই আসবে সেই জন্য তো দেয়নি ওরা ওরা এমনি এই সরি আমি দিইনি মিউজিকটা আর খুব সুন্দর বাজেছিলো ঢাকিরা আর খুব এনার্জি ছিল ওদের মধ্যে তো আমি ভিডিও করেছিলাম তো ওরা দেখেই হয়তো নিজে ডান্স করছিলো কিনা সেটা জানি না তো চলো এবার ঢাকিরা বেরিয়ে পড়বে এবার মাও আমাদের বেরিয়ে যাবে আবার আসবে আসছে বছর তো দেখতে থাকো আর সঙ্গে থেকো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরা তো চলো একে একে বেরিয়ে যাচ্ছে আর দেখো এখানে মায়ের যে সামনে ঘর থাকে সেটা মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে সব একটা একটা করে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত কিছু বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে বাবুঘাটে যাওয়া হবে এবারে মা বেরাচ্ছে মা প্রণাম নিউ মা সবার মঙ্গল করো তো দেখো মাকে এবারে ভ্যানে করে নিয়ে যাবো প্রতি বছর না মানে গাড়িটা সামনে থাকে তো এই বছরে গাড়িটা ঢুকতে দেয়নি কারণ প্যান্ডেল হয়েছিল বলে সেই জন্য একটু দূরে আছে তাই জন্য ভ্যানে করে মাকে বসিয়ে নিয়ে যাবে ভ্যানে মানে কি গাড়ি দাঁড়িয়ে আছে একটু দূরে আছে দাঁড়িয়ে তো ভ্যানে করে ওই গাড়ির কাছে নিয়ে যাবে তারপরে গাড়ির কথা করে ওখানে বাবুঘাটে নিয়ে যাবে তো দেখো এখানে মা চলে যাচ্ছে আবার আগের বছরে আসবে তো সবাই প্রণাম নিও মায়ের আর আশীর্বাদ দিন নিও সবাই যেন সুস্থ সবল থাকে মা এই আশীর্বাদ করেই তুমি আসছে বছর আবার এসো তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা তোমরা জানিও প্লিজ দেখো তোমাদেরকে বলেছি একটুখানি দূরে আছে তাই মাকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে সবাই আর দেখো সবাই গাড়িতে উঠে যাবে মোটামুটি অনেকজনই যাবে গাড়ি ভাসানে মানে ঠাকুর ভাসানে অনেকজনই যাবে